হ্যালো ডিয়ার ভিওয়ার্স ওয়েলকাম টু কেকেিডি কেয়েরওয়াল তো আজ চলছে তোমাদের রিক্রুমেন্টে আরও একটি আপডেট নিয়ে তোমাদের এবারে যে রিক্রুটমেন্টটি করা হচ্ছে এখানে কিন্তু তোমাদের উপশ্রী প্রকল্পে নিয়োগ করা হচ্ছে সারা রাজ্য জুড়ে কিন্তু বিভিন্ন ব্লকে নিয়োগ করা হবে তো তোমাদের নিয়োগ সংক্রান্ত এই আপডেটটি সর্বপ্রথমে আমি তোমাদের যদি দিয়ে দিলাম তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি পুরোটা দেখো কীভাবে আবেদন করবে লাস্ট ডেট কবে কী করতে হবে সবটাই এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো তো চলো ভিডিওটি শুরু করা যাক এখানে দেখো নেম অফ দ্য পোস্ট এবং প্রবাবলি ভ্যাকেন্সি সংখ্যাটা তোমাদের দেওয়া আছে এস তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান আদার রিকোয়ার কোয়ালিফিকেশান এবং তোমাদের কনসোলিডেটেড পে যেটা করা হবে সেটা কি লাগবে সবটাই কিন্তু আলোচনা করব। তার আগে বলে দিই তোমাদের কিন্তু তিরিশ তারিখের মধ্যে আবেদন করতে হবে তোমরা হাতে কিন্তু অনেকটা সময় পেয়ে যাচ্ছ তাই তোমাদের বলে রাখি তোমরা তিরিশ বারো দু হাজার বাইশের মধ্যে কিন্তু তোমাদের আবেদন করতে হবে কীভাবে আবেদন করবে তোমাদের সেই সংক্রান্ত আলোচনা আমি করে দেব তোমাদের এখানে দেখো তোমাদের এখানে যে এক্সামটা নেওয়া হবে তোমাদের কিন্তু এখানে যে রিটিন এক্সামটা নেওয়া হবে সে এখানে অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগ করা হচ্ছে রিটিন এক্সামের জন্য তোমাদের যে রিটিন এক্সামটা হবে জি কে কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল মেন্টাল অ্যাবিলিটি অ্যারেথমেটিক এবং ইংলিশ ও অ্যাকাউন্টেন্স এখানে কম্পিউটার টেস্টের জন্য থাকছে চল্লিশ মার্ক এবং রিটিন টেস্টের জন্য থাকছে পঞ্চাশ মাই ভাইভা বয়সের জন্য তোমাদের এখানে কিন্তু দশ মার্ক কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তো এরপরে তোমাদের যে ক্রাইটেরিয়াগুলো আছে আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশান ওয়ান ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই ফর ওয়ান ক্যাটাগরি অফ দ্য পোস্ট ওয়ান একজন ক্যান্ডিডেট কেবলমাত্র একটি ক্যাটাগরি পোস্টের জন্য আবেদন করতে পারবে ইন কেস অফ রেগুলার কন্ট্রাকচুয়াল এর ক্ষেত্রে এন সার্টিফিকেট লাগবে যারা ফ্রেশ তারা তো আবেদন করতে পারবে এখানে কিন্তু তোমাদের যে এখানে যে ক্রাইটেরিয়াগুলো আছে এখানে তোমাদের আর রিটিন এক্সামিনেশান অ্যাডমিট কার্ড তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে এখানে এসটি টির জন্য রিজার্ভেশান যেমন আছে তেমন তোমাদের রিজার্ভেশান থাকবে তো বাকি তোমাদের কি কোয়ালিফিকেশান লাগবে তো সেটা এখানে দেওয়া আছে এবং কোন পোস্টের জন্য এখানে নিয়োগ করা হচ্ছে এখানে দেখো পোস্ট নেম তোমাদের যেটা আছে অ্যাকাউন্টেন্টের জন্য নিয়োগ করা হচ্ছে এটা কিন্তু পোস্ট ভ্যাকেন্সি জেনারেলদের জন্য একটা এসসি একটা এসটি একটা টোটাল কিন্তু তিনটে ভ্যাকেন্সি আছে এখানে এখানে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স কিন্তু তোমাদের হওয়া চাই এবং এখানে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান হচ্ছে কমার্স গ্রাজুয়েট উইথ অনার্স তোমাদের কমার্সে কিন্তু অনার্স হওয়া চাই ওয়ার্কিং নলেজ ইন এমএস অফিসে কাজ করার নলেজ থাকা চাই ওয়ার্কিং নলেজ অফ স্প্রেড স্টির সিট ট্যালি অ্যান্ড প্রেজেন্টেশন অর্থাৎ তোমাদের কিন্তু এমএস এক্সেল এবং ট্যালিতে কাজ থাকার কিন্তু নলেজ কিন্তু থাকা চাই তবে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে অ্যাটলিস্ট থ্রি ইয়ার এক্সপিরিয়েন্স থাকা চাই গভর্নমেন্ট অর নন গভর্নমেন্ট এখানে কিন্তু কনসোলিডেটেড পে যদি করা হবে পনেরো টাকা পার মান্থ তোমাদের দেওয়া হবে তো তারপরে তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে যে ওয়ান জেনারেল ইকোনমিক্যাল উইকার যে ক্যান্ডিডেট আছে ইসি পোস্ট উইল বি ফিল্ড আফটার রিসিভ অফ ইসি লিস্ট ফ্রম সেন্ট্রাল এক্সামটেড ক্যাটাগরি তো তোমাদের এখানে একটা পোস্ট জেনারেল ইসদের জন্য এখানে রিজার্ভ কিন্তু থাকছে তো এই ছিল ক্রাইটেরিয়া এর বাইরে তোমাদের কোনো কোয়ারিস থাকলে তোমাদের অবশ্যই কমান কমেন্ট করে জানাবে তো এই যে ভ্যাকেন্সিটি বেরিয়েছে ভ্যাকেন্সিটি বেরিয়েছে পুরুলিয়া ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস থেকে